হ্যালো ফ্রেন্ডস ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস প্রিভিয়াস ডে আই ওয়াজ ডিসকাস অ্যাবাউট প্রোনাউন টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট অ্যাডজেকটিভ বন্ধুরা আমি আগের দিন প্রোনাউন সম্পর্কে তোমাদের কাছে ডিটেলসে বর্ণনা করেছিলাম আজকে আমি তোমাদের কাছে অ্যাডজেক্টিভ সম্পর্কে ডিটেলসে বর্ণনা করবো তাহলে বন্ধুরা শুরু করা যাক অ্যাডজেকটিভ কোথার মানে হলো বিশেষণ তাহলে অ্যাডজেকটিভ কাকে বলে অ্যান অ্যাডজেক্টিভ ইস এ ওয়ার্ড হুইচ কোয়ালিফাইস এ নাউন অর এ প্রোনাউন অ্যাডজেক্টিভ হচ্ছে একটা শব্দ যেটা নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে এক্সাম্পল গুড বিউটিফুল ইয়েলো স্মল দেখো এখানে উদাহরণ দিয়ে দেখা যাক হি ইস এ গুড বয় সে হয় ভালো ছেলে বয়টা তো একটা জানি নাউন তার আগে বসছে গুড গুডটা বসে বয়টাকে কোয়ালিফাইস করছে তাই এটা হলো অ্যাডজেক্টিভ দেখো অ্যাডজেকটিভ ইজ এ ওয়ার্ড হুইচ অ্যাড সামথিং টু দ্য মিনিং অফ এ নাউন অর এ প্রোনাউন অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের আগে অথবা পরে বসে পরে নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু বলে দেখো ইউস অব অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ যখন নাউনের আগে বসে তখন অ্যাডজেক্টিভকে কী বলা হয় এবং অ্যাডজেক্টিভ যখন নাউনের পরে বসে তখন অ্যাডজেক্টিভকে কী বলা হয় এসো দেখে নেওয়া যাক হোয়েন অ্যান অ্যাডজেক্টিভ ইজ ইউজড বিফোর দ্য নাউন ইস কল্ড অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ যখন একটা অ্যাডজেকটিভ নাউনের আগে বসে বা প্রোনাউনের আগে বসে তখন তাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ যেমন লতা ইজ এ বিউটিফুল গার্ল দেখো গার্লটা হচ্ছে একটা নাউন গার্লের আগে বসেছে বিউটিফুল তাই এটা হচ্ছে অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ তারপরটা দেখো রাম ইজ এ অনেস্ট ম্যান অনেস্ট ম্যান ম্যানটা হচ্ছে একটা নাউন আমরা জানি তার আগে দেখো অনেস্ট বসে রাম হয় সৎ মানুষ তাহলে এটা হচ্ছে তোমার অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভের উদাহরণ তারপর আসি হোয়েন অ্যান অ্যাডজেক্টিভ ইজ ইউসড আফটার দ্য নাউন কল প্রেডিক্টেটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ যখন একটা অ্যাডজেক্টিভ নাউন অথবা প্রোনাউনের পরে বসে তখন তাকে বলা হচ্ছে প্রেডিকটেটিভ অ্যাডজেক্টিভ যেমন রাম ইজ অনেস্ট রাম হয় সৎ রাম দেখো একটা নাউন তারপরে বসেছে অনেস্ট লতা ইজ বিউটিফুল লতা হয় সুন্দর লতা একটা নাউন তারপরেই বসেছে বিউটিফুল তাহলে যখন অ্যাডজেক্টিভটা নাউন বা প্রোনাউনের পরে বসছে তখন তাকে বলা হচ্ছে প্রেডিকটেটিভ অ্যাডজেক্টিভ এরপর বন্ধুরা আমরা দেখে নেব অ্যাডজেক্টিভকে কয় ভাগে ভাগ করেন যায় ও কি কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভকে বন্ধুরা আট ভাগে ভাগ করা যায় প্রথমে আসি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা কোয়ালিটিভ অ্যাডজেক্টিভ যেটাকে বলা হচ্ছে গুণবাচক বিশেষণ তারপর আসি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ যেটাকে বলা হচ্ছে পরিমাণবাচক বিশেষণ তারপরে আসি অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউফারাল অ্যাডজেক্টিভ যেটা বলা হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যেটাকে বলা হচ্ছে নির্দেশক বিশেষণ তারপর আসছি পজিটিভ অ্যাডজেক্টিভ যেটাকে বলা হচ্ছে অধিকারমূলক বিশেষণ তারপর আসছি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ যেটা বলা হচ্ছে বিভক্তিবাচক বিশেষণ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ যেটা বলা হচ্ছে প্রশ্নবোধক বিশেষণ এবং সর্বশেষে আসছে প্রপার অ্যাডজেক্টিভ নামবাচক বা সংখ্যাবাচক বিশেষণ বন্ধুরা দেখো চার থেকে আট অবধি আমি একটা ডাক কেটে দিয়েছি চার থেকে আট অবধি এগুলোকে সবকে একসাথে বলা হচ্ছে প্রোনমিনাল অ্যাডজেক্টিভ তাহলে বন্ধুরা এরপর আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে একটি একটি অ্যাডজেক্টিভ সম্পর্কে বিশেষভাবে অর্থাৎ ডিটেলসে বর্ণনা করবো তাহলে দেখে নেওয়া যাক প্রথমে কী আছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অর্থাৎ কোয়ালিটিভ অ্যাডজেক্টিভ তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কাকে বলা হয় দ্য অ্যাডজেক্টিভ দ্যাট ডিলস উইথ দ্য কোয়ালিটি অফ দ্য কোয়ালিটি অফ দ্য নাউন অর পার্সেন যে অ্যাডজেক্টিভটা নাউন আর বা প্রোনাউনের কোয়ালি কোয়ালিটি সম্পর্কে অর্থাৎ গুণ সম্পর্কে কিছু বলে তাকে বলা হচ্ছে কোয়ালিটিভ অ্যাডজেক্টিভ যেমন ইট ইজ নট মেজার বাই ইউনিট এটাকে ইউনিটে মাপা যায় না যেমন নয় এটাকে এটা হচ্ছে একটা নিয়ম এটা আগেই বলে দিয়েছি এটা হচ্ছে একটা রুলস ইট ইজ নট মেজার বাই ইউনিট অর্থাৎ অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিকে ইউনিটে মাপা যায় না তারপর আসছি ইট ইজ ডিসক্রাইব বাই সেফ সাইজ কালার অ্যান্ড টেস্ট এটাকে বর্ণনা করা হয় সেফ সাইজ অর্থাৎ সেফ সাইজ কালার এবং টেস্ট এই এইভাবে এগুলিকে বর্ণনা করা হয় তাহলে উদাহরণ দেখে নেওয়া যাক এর উদাহরণ কী হবে উদাহরণ বলেছি দেখো হি ইজ এ ওয়াইস ম্যান সে হয় একজন জ্ঞানী ব্যক্তি দেখো ম্যানের আগে বোস করছি আমি ওয়াইস তাহলে ওয়াইসটাকে ওয়াইসটা হচ্ছে ম্যানটাকে আরও ভা ভালোভাবে বর্ণনা করছে অর্থাৎ ম্যানটা তো আমরা জানি নাউন নাউনের আগে অ্যাডজেক্টিভটা বসছে ওয়াইস তাহলে এটা বলা হচ্ছে গুণটাকে তার বর্ণনা করছে নাউনের গুণটাকে সে বর্ণনা করছে সি ইজ এ ফ্যাট ওম্যান সে হয় মোটা মহিলা তাহলে ওমেন ওমেনটা তো একটা নাউন আমরা জানি তাহলে নাউন আগে ফ্যাট বসছে ফ্যাটসে কেমন তাহলে তাকে আরও ভালোভাবে বর্ণনা করছে অর্থাৎ অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে নাউন বা প্রোনাউন আগে বসে নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে সেটাই এখানে বলা হয়েছে তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিভ হয়ে গেল এরপর আসি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি সরি বন্ধু আগেরটা আমি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিভ আলোচনা করলাম এরপর আসি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিভ অর্থাৎ অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিভ যেটাকে বলা হচ্ছে পরিমাণ বা পরিমাণবাচক বিশেষণ তাহলে দেখে নেওয়া যাক পরিমাণবাচক বিশেষণ কাকে বলে দ্য অ্যাডজেক্টিভ দ্যাট এক্সপ্রেস দ্য কোয়ান্টিটি অফ এ নাউন অর প্রোনাউন ইজ কল কোয়ান্টিটিভ অ্যাডজেকটিভ যে বিশেষণ অ্যাডজেক্টিভ যে বিশেষণ অর্থাৎ অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের পরিমাণ সম্পর্কে বর্ণনা দেয় তাকে বলা হচ্ছে কোয়ান্টিভ অ্যাডজেক্টিভ তাহলে পরিমাণ বলতে কি বোঝানো হয়েছে দেখো এখানে পুরোপুরিভাবে ডিটেলসে বলা থাকবে না তার কাছে কত মানি আছে সেই ডিটেলসে বলা থাকবে না সেটা বলা থাকবে তার কাছে অনেক মানি আছে দেখো তারপরে লিটার এখানে পরিমাণটা বলছে ওয়ান লিটার এখানে কোনো ডিটেলসে বর্ণনা করছে না দেখো মুখেশ হ্যাস অ্যান মানি মুখেশ হ্যাস অ্যান মানি অ্যান মানি যথেষ্ট মানি আছে তার মানে কত আছে সেটা বলেনি তারপরে আসছে আই ওয়ান টু ওয়ান লিটার মিল্ক আমি এক লিটার দুধ চাই দেখো এখানে ওয়ান লিটার মিল্ক এটা একটা নিয়ম ইট ইজ মেজার্ড বাই ইউনিট লাইক কেজি গ্রাম মিলিলিটার এক্সেটরা তাহলে এটাকে কেজি গ্রাম মিলিলিটার পাউন্ডেও কিন্তু এটাকে মেজার করা যায় অর্থাৎ অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিকে পরিমাণবাচক অ্যাডজেকটিভকে কেজি গ্রাম এবং মিলিলিটারেও মেজার করা যায় তারপর আসি অ্যাডজেকটিভ অফ নাম্বার যেটাকে বলা হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ দ্য অ্যাডজেকটিভ দ্যাট শোজ দ্য নাম্বারস অফ এ নাউন অর এ প্রোনাউন ইজ কর্ড অ্যাডজেক্টিভ অফ নাম্বার যে বিশেষণ নাউন বা প্রোনাউনের সংখ্যাকে দেখায় বা বলে তাকে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলে যেমন এক্সাম্পল দেখে নেওয়া যাক টু বয়েজ আর প্লেইং দুজন বালক খেলছে দেখো কি নাউনের আগে বসে বয়েজ বালক এটা হচ্ছে একটা নাউন নাউনের আগে বসে টু তাহলে এটা নাউন বা প্রোনাউনের সংখ্যাটাকে বর্ণনা করছে তাহলে এটা হচ্ছে অ্যাডজেকটিভ অফ নাম্বার আই হ্যাভ টু পেন্সিল আমার কাছে দুটো পেন্সিল আছে তার মানে দেখো পেন্সিলটা তো আমরা জানি একটা নাউন তার আগে বসে টু কয়টি পেন্সিল আছে দুটি তাহলে এই অ্যাডজেক্টিভটি আমাদের নাউনের সংখ্যাটাকে আমাদের কাছে তুলে ধরছে তাহলে এটা কি হচ্ছে এটার নিয়ম হচ্ছে ইট ইজ মেজার্ড বাই কাউন্টেবল নাম্বারস লাইক ওয়ান টু থ্রি ফোর অর ফার্স্ট সেকেন্ড থার্ড এক্সেটরা তাহলে বন্ধুরা আজকে এই অবধি থাক আশা করি তোমরা এই ভিডিওটি দেখলে পুরোপুরিভাবে বুঝতে পারবে এবং পরের দিন আমি আরও পাঁচটা অর্থাৎ প্রো নমিনাল অ্যাডজেক্টিভগুলি সম্পর্কে তোমাদের কাছে বর্ণনা করব। সো বাই বাই বন্ধুরা